অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার। তো এখান থেকে দেখো আমাদের কি কি পড়তে হবে ফর থিওরি, থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য। তো বায়ুর চাপ বলতে আমরা কি বুঝি, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বা মার্কিউরি কলাম প্রেশার, মানে এটাকে আমরা আরেক কথা বলতে পারি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, স্ট্যান্ডার্ড অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার। নিশ্চয় সবার মনে আছে সেই ছোটবেলা থেকে আমরা পড়েছি টরিসেলি বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, যিনি কিনা এটা করেছিলেন, প্রুফ করেছিলেন যে এরকম একটা মার্কিউরির একটা বড় ট্রাফ বা মানে কন্টেনার টাইপের নিয়ে সেখানে একটা গ্লাস টিউবকে এরকম উল্টে দিয়েছিলেন, তো এর ভেতর দিয়ে এই মার্কিউরিটা যেতে থাকছিল। এবার দেখা গেছিল কি যে না এটা কত পর্যন্তই উঠছে, এটা হচ্ছে 77-60 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পর্যন্ত উঠছে, যেটা কিনা অ্যাটমোস্ফিয়ারিক চাপের সঙ্গে উনি তুলনা করেছিলেন। তো এইটাকে আমরা কিন্তু ধরে নিই যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবার দেখো এই বায়ুর চাপ আমরা মাপবো কি দিয়ে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কি করতে পারি না, আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করতে পারি, মানে ওয়েদার ফোরকাস্টিং। আবহাওয়ার পূর্বাভাস আগে থেকেই যারা জানতে পারে, যারা আবহাওয়া দপ্তরে কাজ করে, যে আগে থেকে জানতে পারছে যে আজকে ঝড় হবে না বৃষ্টি হবে না কি হবে, আগে থেকেই আমাদের জানিয়ে দিচ্ছে, তারা কিন্তু এই যন্ত্রটা ব্যবহার করতে পারে। কিভাবে করে না, আমরা যে বলি যে নিম্নচাপ হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি, নিম্নচাপ বা ডিপ্রেশনের বৃষ্টিটা কেন বলি, ব্যারোমিটারের পারস্তম্ভের চাপ যখন নেমে যাচ্ছে মানে ডিক্রিজ করছে, ডিক্রিজ রিডিং অফ দা মানে ডিক্রিজ দ্য রিডিং অফ দ্য ব্যারোমিটার, মানে মার্কিউরি তার যে রিডিংটা সেটা যদি নেমে যায়, তখন আমরা কি বুঝবো না, বাতাসের মধ্যে জলীয় বাষ্প প্রবেশ করে গেছে, মানে ওয়াটার ভেপার ঢুকে গেছে, ঠিক আছে। বাতাসের মধ্যে জলীয় বাষ্প প্রবেশ করে গেছে, তার মানে সেটা কি হয়ে যাবে, ড্রাই থাকবে না, আর্দ্রতা হয়ে যাবে মানে হিউমিডিটি, তখন কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এগুলোর সম্ভাবনা থাকে, ঠিক আছে। ম্যাম ভয়েস ব্রেক করছে, এখনো করছে? নবকুমার কি লিখেছো এটা, এসটিকে মানে ঠিক বুঝলাম না, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ব্যারোমিটার অ্যান্ড থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে তো টেম্পারেচার মাপি আমরা, আমরা যদি থার্মোমিটার ব্যবহার করি সেটা দিয়ে তো আমরা বাতাসের বায়ুর চাপ মাপছি না, সেটা দিয়ে তো আমরা দেহের টেম্পারেচার মাপছি। তার কারণ কি, তার কারণ হচ্ছে এক্সপ্যান্ড করে যায় কোনো লিকুইড বা কোনো সলিড, যে কোনো ম্যাটারই হোক না কেন, সেটাকে যখন আমরা তাপ প্রয়োগ করবো সেটার একটা ধর্মই হচ্ছে এক্সপ্যানশন করা বা বেড়ে যাওয়া। যখনই আমাদের ওটা আমাদের ফিভার হচ্ছে বা জ্বর হচ্ছে, তখন আমরা যদি থার্মোমিটার ব্যবহার করি তখন কি হচ্ছে, তার ভেতরে থাকা পারদটা সেটা কি হচ্ছে এক্সপ্যান্ড করে যাচ্ছে, যতটা মার্কিং অবধি এক্সপ্যান্ড করবে সেটাই হচ্ছে আমাদের টেম্পারেচার। না ম্যাম মানে এখন ঠিক আছে, তো এখন শোনা যাচ্ছে, তো নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আমাকে কোন জায়গাটা একবার বোঝাবো একটু বলবে, ব্যারোমিটারটা বোঝাবো, এখন ঠিকঠাক আছে ম্যাম? আচ্ছা ব্যারোমিটারটা বলবো। আচ্ছা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার বা বায়ু চাপ মাপতে পারি, ঠিক আছে। এবার সেটা কিভাবে মাপছি বা কি করছি, কিভাবে মাপছি তার যে মেকানিজমটা সেটা তোমাদের দরকার নেই পড়ার, কিন্তু ডেইলি লাইফের এক্সাম্পল হিসেবে তোমরা পড়তে পারো যে কি কাজে আমরা ব্যবহার করছি ব্যারোমিটারটা। অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি আবহাওয়ার পূর্বাভাস বা ওয়েদার ফোরকাস্টিং এর জন্য। কিভাবে করি, যেমন আমরা বলি যে নিম্নচাপের জন্য বৃষ্টি হতে পারে, এবার নিম্নচাপ যে হবে সেটা কি করে বুঝবো, ব্যারোমিটারের পার্ট যখন, ব্যারোমিটারের মধ্যে যে পারস্তম্ভটা আছে সেটা যখন নেমে যাবে সেটা কি ইন্ডিকেট করবে না, বাতাসের মধ্যে জলীয় বাষ্প ঢুকে গেছে। বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প বেড়ে যায় তখন কিন্তু আর্দ্রতা হয়ে যাবে মানে ড্রাই থাকবে না, যখন ব্যারোমিটারের পার্ট আবার বেড়ে যাবে তখন কি হয়ে যাবে, ড্রাই বা শুষ্ক হয়ে যাবে ওয়েদার, তখন আর কোনো অসুবিধা হবে না, কিন্তু যখন ঝড় বৃষ্টির সম্ভাবনা তার মানে হলো ব্যারোমিটারের পার্ট তখন কমে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা নেক্সট টপিকে আসি, তার আগে নেক্সট টপিকে আসার আগে এখানে আমি কোনো অপশন যদিও দিইনি, তোমরা দেখো এটা একটু ট্রাই করে যে বলতে পারছো কিনা। বলেছি যে কেরোসিন বিক্রেতারা কেরোসিন তেলের বড় ট্যাঙ্ক বা ড্রাম থেকে তেল ছোট ছোট পাত্রে ভর্তি করার সময় ড্যাশ প্রক্রিয়া স্থানান্তর করে, মানে কোন প্রক্রিয়ায় কেরোসিন ভেন্ডার্স ট্রান্সফার কেরোসিন অয়েল ফ্রম লার্জ ট্যাঙ্ক অর ড্রাম ইনটু দ্য স্মলার কন্টেনার, ঠিক আছে। এটাও কিন্তু একটা আমাদের ডেইলি লাইফেরই একটা এক্সাম্পল, যার সাথে আমাদের এখন যে টপিকটা আমরা পড়ছি তার মিল আছে। আচ্ছা নাফিসা সুলতানা বলেছে সাইফন, এবং এখানে আর একটা জিনিস আমি লিখেছি স্বয়ংক্রিয় ফ্লাস বা অটোমেটিক ফ্লাস, এটা টয়লেটে ইউজ করা হয়। তো এই জায়গা এই জিনিসগুলো আমরা কি ইউজ করি, জাস্ট নামটা আর কিছু না, কিভাবে কি কাজ করে না করে ডিটেলস এর দরকার নেই, জাস্ট নামটা জেনে রাখতে হবে। আচ্ছা নাফিসা একদমই ঠিক বলেছে, ঠিক আছে, এটা কিন্তু সাইফন প্রক্রিয়া বা সাইফন ক্রিয়ার সাহায্যে হয়। কিরকম জিনিসটা, এইটা হচ্ছে আমরা যদি একটা ড্রয়িংটা দেখাই তাহলে এই হচ্ছে একটা সাইফনের, এখানে কি দেখা যাচ্ছে যে দুটো ট্যাঙ্ক আছে এবং এই দুটো ট্যাঙ্কের মধ্যে থেকে একটা থেকে আর একটা পাইপ, বড় যখন কেরোসিন বিক্রেতারা কি করে এরকম বড় ড্রাম থাকে,
ঠিক আছে, ড্রাম থেকে ছোট ছোট জায়গায় ট্রান্সফার করতে হবে। ওরা কি করে, ওরা কিন্তু এই ড্রাম ধরে ঢেলে দেয় না, এত বড় ড্রাম কখনোই ঢেলে দেওয়া সম্ভব না। ওরা এখান থেকে একটা রকম পাইপ লাগিয়ে দেয়, পাইপ লাগিয়ে দিলে তখন কি হয়, এখান থেকে গিয়ে নিয়ে এখানে পড়ছে। এই যে ক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে সাইফন ক্রিয়া। এবং এই এখানে সবসময় মনে রাখতে হবে, জলের যে তলটা সেটা সবসময় ডিফারেন্সে থাকতে হবে। তুমি একটা যদি পাশাপাশি রেখে দাও, এখানে একটা রাখলে পাশে আর একটা রাখলে, এবং জল দুটোই একইভাবে রয়েছে, একই লেভেলে রয়েছে, তাহলে কিন্তু কখনোই ট্রান্সফার করবে না, জীবনেও ট্রান্সফার করবে না। কিন্তু জলের লেভেলটা যদি পার্থক্য হয়, তবেই কিন্তু এটা ট্রান্সফার করতে পারে। যেরকম অটোমেটিক ফ্ল্যাশেও কিন্তু এটা হতে পারে। তারপর আমাদের যে বাড়িতে বলো বা অফিসে বলো, সব জায়গায় যে জলের ট্যাঙ্ক গুলো রাখা হয়, সেগুলো দেখবে সবসময় উপরের দিকে থাকে, সেখান থেকে আসে। তো এইগুলো সবকটাই হচ্ছে এই ক্রিয়াটাই হয়। আচ্ছা, নেক্সট আমরা পড়বো হচ্ছে যেটা আর্কিমিডিসের নীতি বা প্রিন্সিপাল অফ আর্কিমিডিস। তো তোমরা জানো আর্কিমিডিস হঠাৎ করে, মানে আর্কিমিডিস কে একজন রাজা, মানে সেই সময়কার, তিনি বলেছিলেন কি যে সোনার মধ্যে কতটা খাদ আছে তুমি বলতে পারবে কিনা। তো উনি সেটা বলতে পারেনি, কিন্তু পরবর্তীকালে উনি কি করেছিলেন যে যখন এরকম স্নান করছিলেন, তখন উনি দেখলেন যে না, কোন একটা কিছু যেটা তোমার কি হচ্ছে না, মানে ভারী কোনো কিছু নাকি সেটা ডুবে যাচ্ছে, ঠিক আছে, জলের মধ্যে দিলে জলের মধ্যে ডুবে যাচ্ছে, এবং অন্য কোনো কিছু যেটা ভেসে থাকছে। তো ওখান থেকে উনি কিছু একটা বলে ইউরেকা, মানে কি, মানে পেয়ে গেছি বা এরকম কিছু একটা আবিষ্কার। তো ওটা থেকে আমরা যেই লটা বা যে প্রিন্সিপালটা পাচ্ছি সেটা কি, যে কোন বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে, এবং এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। ইংলিশে যারা পড়তো তারা দেখে নাও, ওয়েন অ্যান অবজেক্ট ইজ পার্শিয়ালি অর কমপ্লিটলি ইমার্জড ইন আ স্টেশনারি লিকুইড অর গ্যাস, দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ অ্যাপারেন্টলি রিডিউস অ্যান্ড দিস অ্যাপারেন্ট রিডাকশন ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড অর গ্যাস রিমুভড বাই দ্য অবজেক্ট। মানে কি বলতে চাইছে, ধরো তোমরা বাড়িতেও এটা হয়তো করে দেখতে পারো, এরকম একটা কিছু কন্টেনার নিলে, তবে সেই কন্টেনারটাকে ইয়ে হতে হবে, তোমার কি হবে না, গ্রাজুয়েটেড হতে হবে, মানে মার্কিং করা থাকতে হবে, বা যদি না করা থাকে পুরো কানায় কানায় ভর্তি করবে জলটা, ঠিক আছে, কানায় কানায় ভর্তি করে এটা একটা আদার কোনো আর একটা বাথটবের মধ্যে বা কিছুর মধ্যে একটা বসাবে। এবার কি করবে, না পুরো কানায় কানায় ভর্তি করার পরে কোনো একটা অবজেক্টকে নিয়ে, কঠিন কোনো একটা পদার্থকে নিয়ে এর ভেতরে ডুবিয়ে দিলে, দেখবে এখান থেকে জলটা কিন্তু ফ্লো করে পড়ে যাচ্ছে, ঠিক আছে। যতটা জল এখানে পড়ে গেল, ধরো এতটা জল এখানে পড়ে গেছে, এটা ইকুয়ালস টু এটার যত ওয়েট, এটারও কিন্তু ওয়েটটা সেম হবে, মানে ওই কঠিন পদার্থের যত ওজন, সেই ওজনের জলটাই কিন্তু ও রিলিজ করে দিল বা বের করে দিল, ঠিক আছে। এবার দেখো এখানে বস্তু ডুবছে নাকি বস্তু ভেসে থাকছে, সেই অনুযায়ী তিনখানা শর্ত আছে। কি কি শর্ত, যদি আমি বস্তুর ওজনকে W1 ধরি, ওয়েট ফর W, আর অপসারিত তরল মানে দ্য ওয়েট অফ দ্য লিকুইড রিমুভ, যতটা লিকুইড পড়ে যাচ্ছে বা যতটা লিকুইড বেড়ে যাচ্ছে, সবসময় যে কানায় কানায় ভর্তি হবে তা না, হাফও ভর্তি হতে পারে। এবার সেটা যদি আমরা কোনো কঠিন পদার্থ ডুবাই, তাহলে কি হবে, কিছুটা পোর্শন বেড়ে যাবে, যতটা বাড়ছে ততটার ওয়েট যদি আমরা W2 ধরি, বা যেই তরলটা এখানে, ধরো একটা কঠিন পদার্থ ডুবিয়েছ কোনো একটা বস্তু এবং এখানে রয়েছে তরল, একটাকে W1 ধরো, একটাকে W2 ধরো। এবার দেখো W1 যদি, এই বস্তুটা যদি W1 হয়, W1 ইজ গ্রেটার দ্যান W2, মানে কি বস্তুর যে ওজনটা, সেই ওজনটা যে জলের মধ্যে আমি ডোবাচ্ছি তার থেকে যদি বেশি হয়, তাহলে অবশ্যই কি হবে, এইটার মতন আয়রনের বলটার মতন ডুবে যাবে। যদি W1 লেস দ্যান W2 হয়, তার মানে কি, যদি W1 কম হয়, ঠিক আছে, W1 যদি কম হয় তখন কি হবে, বস্তুটা তখন ফ্লোট করবে বা ভেসে থাকবে, লাইক দিস কর, ভেসে রয়েছে। আর যদি দুটো সমান সমান হয় তখন কি হবে, বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, অর্থাৎ কমপ্লিটলি সাবমার্জ স্টেটে থাকবে, মানে আধা ডোবানো এবং আধা উঠে রয়েছে, এরকম ভাবে থাকবে বস্তুটা, বোঝা গেছে। তো এইখানের ক্ষেত্রে আমরা দুটো ফোর্স দেখছি, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং বুয়েন্সি ফোর্স, যেটা দুটোই কিন্তু সমান হয়ে গেছে, তাই জন্য যেহেতু দুটোর ওজন সমান এবং এর উপরে প্রযুক্ত বল দুটোও সমান, সেই জন্য এটা কিন্তু এরকম মাঝ বরাবর ভাসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, যেটা ধারণা, সেটাই হচ্ছে তোমার প্লবতা বা বুয়েন্সি। তো এটাকে আমরা আরেক কথায় বলতে পারি ঊর্ধ্বমুখী বল বা আপ থ্রাস্ট ফোর্স। এটার উপরে ভিত্তি করেও কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক কিছু হয়, যেরকম এখানে আমি দুটো এখানে ছবি দিয়েছি, এছাড়াও আরো যদি কিছু হয় তোমাদের মাথায় আসে তো তোমরা বলতে পারো, চ্যাট বক্সে লিখে তোমরা বলতে পারো ওখানে, যদি আরো কিছু মাথায় আসে। যেমন আমার এই মুহূর্তে আর একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে সুইমিং পুলে যদি কেউ ওই তোমার এগুলো থাকে না, যেগুলো যাতে আমরা ডুবে না যাই, লাইফ জ্যাকেট টাইপের, সেগুলো পরে নিলে সুইমিং পুলের উপরে আমরা কি করতে পারি, ভাসতে পারি, তার কারণ ওগুলোর ভেতরে এয়ার ভরা থাকে, বাতাস।
তো এরকম যদি আরো কিছু তোমাদের মাথায় আসে কোনো এক্সাম্পল তাহলে বলো, তাহলে বাকিরাও জানতে পারবে। তো বস্তুর ওজনের বিপরীতে কাজ করে, ঠিক আছে? সব সময় যেটা দেখো, জাহাজটা জাহাজটা নিচের দিকে ওজন দিচ্ছে, মানে থ্রাস্ট ফোর্সটা নিচে যাচ্ছে, আপ থ্রাস্টটা উপরের দিকে যাচ্ছে। আবার এই বলটার ক্ষেত্রেও দেখো, এই বলটাকে তুমি ডোবানোর চেষ্টা করছো কিন্তু বলটা ডুবছে না, কেন কি বলটার ওপরে একটা তরল উপরের দিকে উঠছে। হ্যাঁ, মাগের এক্সাম্পল আমি এক্ষুনি বললাম, ইনভার্ট মাগ, যেটা মানে যদি তোমরা, আশা করি এটা অনেকেই করেছো নাকি করোনি আমি জানি না, মানে আমি তো করেছি, যে এরকম জল মানে ফাঁকা মগ যেটাকে উল্টো করে আমরা জলের বালতির মধ্যে ডোবানোর চেষ্টা করছি কিন্তু তাও সেটা ডুবছে না। তার কারণ কি, সেটার ভেতরে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে উপরের দিকে। তো ওয়ার্কস, দ্যাট ইজ ওয়ার্কস অ্যাগেইনস্ট দা ওয়েট অফ দা অবজেক্ট। আচ্ছা, আর কারো মাথায় এলো না কোনো? ঠিকই বলেছো। আচ্ছা, এটা দেখো প্লবতা বা তরলের প্লবতা, এটা মাপার জন্য আমরা স্প্রিং তুলার সাহায্য নিই, যেটাকে বলা হয় স্প্রিং ব্যালেন্স বলা হয়। হ্যাঁ, কিভাবে করি সেটা আর পড়তে হবে না, শুধু কি দিয়ে করি সেইটুকু জানলেই হবে এই পোর্শনটার জন্য। আচ্ছা, এবার দেখো যেটা আমি বলছিলাম, রো দিয়ে যেটা ডিনোট করা হয়, রো, হ্যাঁ, যেটাকে বলা হয় RHO, রো, ঠিক আছে? ঘনত্ব বা ডেন্সিটি কাকে বলছে না, বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। মাস অফ ইউনিট ভলিউম ইজ কল্ড ইটস ডেন্সিটি, মানে কি মাস বাই ভলিউম, মানে এক ইউনিট ভলিউমে কতটা তার মাস, তার মানে ডি ইকুয়ালস টু ডেন্সিটি ইকুয়ালস টু মাস ডিভাইডেড বাই ভলিউম। কোনো কিছু যদি তোমরা মাস জানো এবং তার ভলিউম জানো, দুটোকে যদি ডিভাইড করে দাও তাহলেই কি বেরোবে, আমাদের ঘনত্ব বা ডেন্সিটি বেরোবে। তো এটা এসআই ইউনিট কি, ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটোই পড়ে রাখবে, সিজিএস এবং এসআই ইউনিট, গ্রাম পার ঘন সেন্টিমিটার, মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবং আর একটা কি আছে, সিজিএস ইউনিট হচ্ছে কেজি পার ঘন মিটার, মানে কেজি পার মিটার কিউব, ঠিক আছে? আচ্ছা, ঘনত্বের সাথে সাথে আর একটা যেটা আসে সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা রিলেটিভ ডেন্সিটি। তো এটা কাকে বলছে, যে কোনো আয়তনের কঠিন বা তরল পদার্থের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই একই আয়তনের বিশুদ্ধ জলের ভর, ঠিক আছে? আয়তন কিন্তু সেমই হবে, মানে ভলিউমটা সেমই হচ্ছে, ভলিউম ডিফারেন্স হচ্ছে না। দ্য রেশিও অফ দ্য মাস অফ আ সলিড অর লিকুইড মাস অফ এনি ভলিউম টু দ্য মাস অফ আ পিওর ওয়াটার অফ দ্য সেম ভলিউম কত ডিগ্রিতে নেওয়া হচ্ছে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নেওয়া হচ্ছে। কেন বলতে পারবে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কেন নেওয়া হয়, অন্য উষ্ণতায় নেওয়া? হ্যাঁ, এখানে একটা আমরা জানি উষ্ণতা একটা অ্যানোমোলাস টেম্পারেচার বলে একটা ব্যাপার আছে, যদিও আমি হিট চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদের বলবো অ্যানোমোলাস টেম্পারেচার, ঠিক আছে? নামটা এই বাংলাটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো জলের দেখা যায় যে এই যে এক্সপ্যানশনের কথা আমি একটু আগে থার্মোমিটার বলার সময় বলছিলাম, যে হিট দিলে সবকিছুরই এক্সপ্যান্ড করে, মানে বেড়ে যায়, কঠিন হোক তরল হোক বা গ্যাস হোক, কিন্তু জল হচ্ছে একটা ব্যতিক্রম, যেটা 4 ডিগ্রি সেলসিয়াস অব্দি হিট করলেও এক্সপ্যান্ড করবে না, হিট করলেও কি হয়ে যাবে, কন্ট্রাক্ট করবে, ঠিক আছে? ওটা আমি বলবো পরে। তো এখন জেনে রাখো যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে বিশুদ্ধ জলের ভর তার অনুপাত ধরা, তার মানে অনুপাত মানে কি, তার রেশিও হবে। রেশিও হলে কি হবে, দুটোই তো ভলিউম, আগেরটাও ভলিউম পরেরটাও ভলিউম, তাহলে ভলিউমের ইউনিট কি হবে, মিটার কিউব বা সেন্টিমিটার কিউব। তাহলে ভলিউম যদি হয় মিটার কিউব বাই মিটার কিউব, তাহলে মিটার কিউব কেটে যাচ্ছে, এই রেশিওটা তাহলে কি হবে, ইউনিট লেস একটা কোয়ান্টিটি, তার কোনোই ইউনিট থাকবে না। যদি তোমাদের এরকম কোশ্চেন দিতেই পারে যে হোয়াট ইজ দা ইউনিট অফ রিলেটিভ ডেন্সিটি, বা এখানে আপেক্ষিক গুরুত্ব দিয়েছি, বাংলাটা যদি তোমাদের গুলিয়ে দিলে যদি এরকম কোশ্চেন করে যে আপেক্ষিক ঘনত্ব, অনেক হয়তো ঘনত্বের ইউনিট দিয়ে আসতে পারো, কিন্তু এখানে আপেক্ষিক কথাটার জন্য এখানে তার কিন্তু কোনো ইউনিট হবে না, ঠিক আছে? ইউনিট লেস একটা কোয়ান্টিটি, তার মানে পদার্থের যে কোনো একটা পদার্থ, তোমরা যে পদার্থ মাপতে চাও বা যেই তরল মাপতে চাও, ধরে নিলাম কেরোসিন মাপতে চাইছো বা কোনো পদার্থ মাপতে চাইছো, তার আপেক্ষিক গুরুত্ব কত, তাহলে কি করতে হবে, তার একটা ভর নিতে হবে, আর এই ভলিউম সেম রাখতে হবে, সেই একই ভলিউমে বিশুদ্ধ জলের ভরটা নিতে হবে, দুটোকে ডিভাইড করে দিলেই আমাদের আপেক্ষিক গুরুত্ব বা রিলেটিভ ডেন্সিটি বেরিয়ে যাবে, ঠিক আছে?